আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমাদের পাইনশাল গ্রামের যে অপরূপ সৌন্দর্য সেটা আপনাদের দেখাবো। চলো আমরা তাহলে আমরা দেখে আসি। এই যে দেখেন, আমার সামনে একটা মৎস্য খামার দেখতে পাচ্ছেন এবং এর আশেপাশের যে সৌন্দর্য, এর যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেটা আপনাদের দেখাবো। তো আপনারা সামনে একটা সূর্য দেখতে পাচ্ছেন, এটা সাধারণত তার তেজ বিলীন হয়ে এখন সাধারণত ডুবে যাবে। এ দেখেন সূর্যের যে চতুর্দিকে আগুনের মতো একটা অন্যরকম সুন্দর একটা পরিবেশ, এটা সাধারণত অনেক সময় আমাদের সব গ্রামে থেকে দেখা যায় না। কিন্তু আমরা সাধারণত ভাগ্যবান যে আমরা প্রতিনিয়ত আমাদের গ্রামের এরকম সৌন্দর্য যে অস্ত্র যায় সেটা আমরা খুব কাছ থেকে দেখতে পারি, সেটা আপনাদের আজকে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের এই পাশে সরষে ক্ষেত রয়েছে, যদি আমরা আপনাদেরকে জুমিং করে দেখাই, দেখেন এর অপরূপ সৌন্দর্য যে তার পাশে সাধারণত এ দেখেন চতুর্পাশে দেখেন কত সুন্দর। আমরা সাধারণত দেখতে পাচ্ছি এর পাশে আপনি ব্রিক্স মানে ইট বাটা রয়েছে। ইট বাটা সাধারণত এই বছর থেকে শুরু করে বিগত কয়েক বছর ইট বাটা চালু হচ্ছে না। এই কারণটা হচ্ছে দেখেন, ইট বাটা থেকে আমাদের লোকালয় অথবা হচ্ছে আমরা যেখানে থাকি খুবই নিকটে, ওই যে দেখেন ওইখানটাতে হচ্ছে বাড়ি, সো এটার ডিস্টেন্সটা হচ্ছে খুবই কম। এর জন্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা এখানটাতে এসে এর বন্ধ